ওসি সাহেবের বাদ সুযোগ দিয়েছেন আজকে তার এই অনুমতির কারণে আপনারা এখানে হাজির হয়ে আমরা বয়ান করে মোনাজাত দিয়া যে সওয়াব পাব ওসি সাহেব এই যে এখানে অনুমতি দিলেন এই কারণে তিনি ওই পাবেন কি পাবেন না আবার যদি কেউ বাধা দিয়ে থাকেন তাহলে তার আমল নামায় মোটামুটি সব যাবে ধর্মের বাইরে যারা আছে তাদেরকে কি বলবো আমার ধর্মের ভাইরাই তো মিলেমিশে থাকতে পারতেছি ধর্মের ভাইরা মিলেমিশে থাকলে কি আর টঙ্গির ময়দানে রক্ত আল্লাহ আমাদের হেদায়াত দান করুন এবং দেশ শান্তি রক্ষার জন্য কলহ মুক্ত জন্য সংঘাত থেকে বাঁচাবার জন্য আমাদের তো কিছু করার নাই আল্লাহর কাছে দোয়া করব বিশেষ করে বেশি দোয়া করব প্রশাসনে যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা আছেন তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক তাদেরকে সঠিকভাবে দেশের সাথে জনগণের সাথে সহযোগিতা করার জন্য শান্তির জন্য সহযোগিতা করার তৌফিক আল্লাহ গত বছর এখানে আলোচনা হয়েছিল না কথা কথা আগে ঠিক না। আমরা তাদের জন্য হেদায়তের দোয়া করি আমরা বুঝি না এই যে দ্বারা কত বেনামাজি নামাজি হয় কত বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয় কত চোর ডাকাত গুন্ডা কথা দেশের মানুষ সবার সরকার বাহাদুর বিরোধী দল সবাই বলে দেশে চোর থাকবে না গুন্ডা থাকবে না মাস্তান থাকবে না দুর্নীতিবাজ থাকবে না থাকবে না হত্যা থাকবে না মানুষকে মার পিট চলবে না ঘর বাড়ি আগুন দেওয়া চলবে না তাদের কথাগুলোই তো আমরা মোহাব্বতের নজরে জাহান নামের ভয় ঢুকায়ে বলি কথা ঠিক না ঠিক না আমি লাগে নাকি লাগে না এই যে এতগুলো মানুষ এখানে বসে আছে এতগুলো মানুষ কোন বাসির আওয়াজ আছে ব্যাট লাগবে পুলিশ র্যাব আর্মি কিছুই কিছুই লাগবে না লাগবে না কোন টুটা শব্দ দুই একজন আইন শৃঙ্খলা রক্ষার কারীরা থাকলেও তারা নিবিড়ে কোন সিবা সাবায় বসে বসে বয়ান শুনতেছে না হয় কেউ বিড়ি টানতেছে যার যার কাজে ব্যস্ত আছে কথা ঠিক না আমাদের মাহফিল নিয়ে তাদের কোনো টেনশন নাই তাহলে এর দ্বারা কি প্রমাণ হয় না যে এই ওয়াজের দ্বারাই দেশে শান্তি সম্ভব সম্ভব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন কবুল করুন আরো মহাব্বতে বলেন কি বুঝলেন দেশের বিরুদ্ধে বললাম আল্লাহ আমাদের দেশ ও প্রেম অন্তরে দান করুন তকবীর মে কলমা মে নামাজু মে আযামে تکبیر میں کلمہ میں نمازوں میں میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد, بلده محمد بلده فرماتے ہیں آدم بلده کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد মহবুব মতলক কা হাই মি মহবুব মতলক ইশারা ফের কেউ না হহবুব খুদা নামে মোহাম্ম ফের কেউ নাহু মাহাবু বেহুদানামে লাকদ কান আলা কাফি রসুল ইল্লাহি উস ওয়াতুন হাসানা 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 অবশ্যই তোমাদের জন্য রসুল্লাহি সাল্লাল্লাহু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ 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 রসুল আরবি সল্লুল্লাহ আলিহি ওয়া আলিহি করেন দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি যদি এটাকে আক্রিয়ে ধরো কশ্চিন কালো তোমাদের ইমানের উপরে কেউ আক্রমণ করতে পারবে না এবং তোমরাও লাইনচ্যুত পদভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই নাম্বারে সুন্নতের রসুল এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা তর্জমা আয়াতের এবং হাদিসের আলোকে আলোচনার মোটামুটি বিষয় হল শাহের ইসাল রসুলের মর্যাদা নিয়ে কিছু কথা বর্তমান যুগে এটা খুব বেশি সময়ের দাবি কারণ তালে বেতালে আশেখে রসুলের আবির্ভাব হয়েছে নামাজ নাই রোজা নাই পর্দা নাই বলে আমি রসুলের খুব বেশি আসে আর যে নামাজ রোজা ঠিক মতো করে সে ওর মতো চেঁচামেচি করে না এজন্য মাপকাঠি জানা দরকার প্রত্যেকটা জিনিসের একটা মাপকাঠি থাকা দরকার সীমা রেখা থাকা দরকার বাবা সন্তানকে বলল বাজারে গিয়া চার হাতের একটা গামসা কিনে নিয়ে আসো সন্তান বাজারে গিয়ে কিনে নিয়ে আসলো বাবা স্কেল নিয়ে বসে আছে সন্তান বাজারে গেল, গামছা নিয়ে আসলো জিতলো নাকি হেরে গেল। এটা একটু আমি স্কেল দিয়ে মাপ দিয়ে দেখব তো একবার মাপ দেয় দেখে বড় হয় একবার মাপ দেয় দেখে ছোট হয় বাবা সন্তানকে ধমকাইলো বাজারে গিয়ে তুই এরকম হেরে গেলি সন্তান মাপ দিয়ে দেখে না ঠিকই আছে অন্তর্ক দুই জনের সমাধানের জন্য তৃতীয় একজন ব্যক্তি লাগবে এবং তৃতীয় ব্যক্তিটা এমন হতে হবে যে এই দুই জনের কারো পক্ষে না হয় সঠিক সিদ্ধান্ত দেয় আর সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য তার কাছেও একটা সত্যমিথ্যা যাচাইয়ের ব্রেন থাকতে হবে জ্ঞান থাকতে হবে তৃতীয় ব্যক্তি ফয়সালা এসে দেখলো যে গামসার মাপ ঠিক আছে কিন্তু বাবায় কেন চেঁচামেচি করে বাড়লো আর কমলো কারণ তদন্ত করে দেখলো যে স্কেলের ভেতরে ভেজাল স্কেলটা নিচে আবারের স্কেল কিসের রাবারের স্কেল কি এটা টান দিলে লম্বা হয় ছেড়ে দিলে এই স্কেল নিয়ে কে আমার পর্যন্ত মাপলে সমাধান হবে তাহলে কি করতে হবে এমন একটা স্কেল নিতে হবে যে স্কেলটা বাড়েও না ধর্মীয় বিষয় কোরআন সুন্নার বিষয় মাপকাঠির জন্য আল্লাহ তালা স্কেল দিয়েছেন নামাজ রোজা দাড়ি টুপি তাহার ঠিক রেখেও বান্দা ব্যানার লাগায় নাই আমি দেশের সর্বোচ্চ লেভেলের আশেখে রসুল সুন্নি যে লোক নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই ওই লোক করে বলতেছে আমার মতো আশেখের রসুল জুমিনার একজনও নামাজি বান্দা চাচামাচি করে না আর বেনামাজি চাচামাচি করে কাটটা ঠিক কাটটা বে ঠিক এটা মাপ দেওয়ার জন্য একটা স্কেল দরকার এমন একটা স্কেল নিতে হবে যেটা বাড়েও না কমেও না কমেও না সেই স্কেল আল্লাহ রসুলের মাধ্যমে দিয়েছেন। আমাদের নিজের থেকে বানানোর কোনো প্রয়োজন আর স্কেলটা কোরআন আর কোরানার কোরআন যার কাছে যত পার্সেন্ট থাকবে সে ততটুকু ভালো থাকবে যার কাছে যত পার্সেন্ট কম সে ততটুকু কম ভালো ভালো যেখানেই দেখবেন কোরআন হাদিস বাদ দিয়া মন গড়া যুক্তি দিয়ে সঠিক মাপতে চায় সেখানেই কি। আল্লাহর এক বান্দা বাজারে গেছে বাজারে গিয়ে একটা আয়না খরিদ করছে আয়না জীবনে দেখে নাই এত সুন্দর যে নিজের চেহারাটা ভেতরে দেখা যায় আয়না কিনে দেখতেছে একটা যুবকের চেহারা বাড়িতে আনছে খুব mohabbat করে বালিশের নিচে রাখে ফাকে ফাকে বালিশ থেকে বের করে আয়না দেখে তৃপ্তি পায় আল্লাহর বান্দা আপনাদের ধারণা মতে কি মনে হয় খুব বুদ্ধিমান তার স্ত্রীও যে এই কোয়ালিটির হয় তার স্ত্রী কি খুব বুদ্ধিমতি হবে তার স্ত্রী সন্দেহ হয়ে গেল যে প্রতিদিন বালিশের ভেতর থেকে বের করে কি চা কোন সাইড কালেকশন করে আয়নাটা বের করে স্বামী চলে গেছে কোনো কাজে স্ত্রী ওই বালিশের নিচ থেকে আয়না বের করে তাকায় দেখতেছে যুবতির চেহারা বলে আমার ধারণা তো সঠিক হলো আসলেই তো সাইকলেকশন করে তো এর বিচার কিভাবে পাই শাশুড়ির কাছে গিয়ে বিচার দিল সেও মোটামুটি বুদ্ধির লোভ কম না আচ্ছা আচ্ছা আপনার ছেলে এরকম প্রতিদিন আয়না বের করে এরপর ভেতর থেকে কি দেখে আমি তদন্ত করে দেখলাম একটি মেয়ের সাথে সম্পর্ক শাশুড়ি আয়নাটা নিয়ে দেখল মেয়ে ঠিক আছে কিন্তু ঠিক আছে অপেক্ষা করো বিচার হবে ছেলেটা বাড়ি আসলো সময় মতো বলে রে বাবা মুসলমানের আইন ইসলামে দেওয়া আছে একাধিক বিবাহ করা যাও কিন্তু এই বুড়ি কেন বুড়ি কেন কি বুঝলেন এতক্ষণ এই ভুলের সমাধান দোষটা কোন দিকে যাবে আয়নার না নিজেদের। নিজেদের ব্রেন নষ্ট এদিকে কেউ চিন্তা করি না গায়ের জোরে চলে গায়ের জোরে বেশি চিৎকারও দেওয়া যাইব না যেহেতু সামনে নির্বাচন নির্বাচন আবার কোন দিক দিয়ে কোন আওয়াজ এসে যায় বুঝেন নাই আমরা তো প্রত্যেক মুনাজাতে মাহফিলে বলি আল্লাহ এই দেশ নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত থেকে সবাইকে হেফাজত করুন পরস্পরে ভাই ভাইয়ের মতো মিল মোহাম্বত বাড়ায় দেন যার দ্বারা দেশের উপকার হবে দিনের উপকার হবে এমন একজন প্রতিনিধি আমাদের জন্য বিজয়ী ভেসে আমাদের সামনে উপস্থিত করুন একটা রাজনীতি হয়ে গেল আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ

কথা বুঝেন নেই একজনে মাদ্রাসায় ওয়াজ মাহফিলে মসজিদে দান করলো গুনার কাজে দিল না নেকের কাজে গুনা করলো না নেক কাজ করলো এই নেক কাজে সহযোগিতা করলো এই নেক সে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কবরে গেল পেতে থাকবে পক্ষান্তরে কেউ যদি যাত্রার প্যান্ডেলে সহযোগিতা করে ল্যাংটা বৈশাখী মেলায় সহযোগিতা করে গুনাহের কাজে সহযোগিতা করে চুরি করার ক্ষেত্রে সহযোগিতা করে মানুষ হত্যা করার ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে এই অপরাধে যিনি অপরাধ করল সহযোগিতায় যারা ছিল এদের সকলের আমল নামায় একজনে অপরাধ করার কারণে

সব হবে আপনি ডাকাতি করেন নাই ডাকাত কে দেখায় দিলেন অমুক ঘরের অমুক আলমিরায় এই টাকা আছে সব না গুনা বেসারার চুরি কইরা গুনা আর আপনি না কইরা কত অটো কত সহজ আপনি কাউকে হত্যা করেননি কিন্তু যে হত্যা করছে তাকে আপনি সহযোগিতা করেছেন কথা দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক তাহলে করে যে অপরাধ হলো আপনিও সেই একই অপরাধী অপরাধী আবারও বলছি আল্লাহ আমার এই সোনার বাংলাদেশ সংঘাত মুক্ত কলহ মুক্ত রক্তপাত মুক্ত সংঘাত মুক্ত শান্তির দেশ হিসাবে কবুল করে নি ঔষধ দিব সর্বাঙ্গে ধর্মের বাইরে যারা আছে তাদেরকে কি বলবো আমার ধর্মের ভাইরাই তো মিলেমিশে থাকতে পারতেছি ধর্মের ভাইরা মিলেমিশে থাকলে কি আর টঙ্গির ময়দানে রক্ত ঝরতো বিরাফসুস আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং দেশ শান্তি রক্ষার জন্য কলহমুক্তর জন্য সংঘাত থেকে বাঁচাবার জন্য আমাদের তো কিছু করার নাই আল্লাহর কাছে দোয়া করব বিশেষ করে বেশি দোয়া করব প্রশাসনে যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা আছেন তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক তাদেরকে সঠিকভাবে দেশের সাথে জনগণের সাথে সহযোগিতা করার জন্য শান্তির জন্য সহযোগিতা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন গত বছর এখানে আলোচনা হয়েছিল না ওসী সাহেব কথা বলছিলেন আমার আগে কথা ঠিক না সুযোগ দিয়েছেন আর শুনলাম নাকি আমাদের দেশি আজকে তার এই অনুমতির কারণে কারণে আপনারা এখানে হাজির হয়ে আমরা বয়ান করে মুনাজাত দিয়া যে স্বভাব পাব ওসি সাহেব এই যে এখানে অনুমতি দিলেন এই কারণে তিনি পাবেন কি পাবেন না আবার যদি কেউ বাধা দিয়ে থাকেন তাহলে তার আমলনামায় নামায় মোটামুটি সব যাবে আমরা তাদের জন্য হেদায়তের দোয়া করি আমরা বুঝি না এই যে ওয়াজ মাহফিলের দ্বারা কত বেনামাজি নামাজি হয় কত বেপর পর্দাওয়ালা হয় কত চোর ডাকাত গুন্ডা আল্লাহর অলি হয়ে যায় কথা ঠিক না ঠিক না দেশের মানুষ ভালো হোক এটাই তো সবার কামনা সরকার বাহাদুর বিরোধী দল সবাই বলে দেশে চোর থাকবে না গুন্ডা থাকবে না দুর্নীতিবাজ থাকবে না হত্যা থাকবে না মানুষকে মার পিট চলবে না ঘর আগুন দেওয়া চলবে না তাদের কথাগুলোই তো আমরা মহাব্বতের নজরে জাহান নামের ভয় ঢুকায়ে বলি অত ঠিক না हमको ব্যাট তত লাগে নাকি লাগে না এই যে এতগুলো মানুষ এখানে বসে আছে এতগুলো মানুষ কোন বাশির আওয়াজ আছে ব্যাট লাগবে পুলিশ র‍্যাব আর্মি কিছুই লাগবে না কোন টুটা শব্দ দু একজন আইন শৃঙ্খলা রক্ষাকারীরা থাকলেও তারা নিবিড়ে কোন সিবা সাবায় বসে বসে বয়ান শুনতেছে না হয় কেউ বিড়ি টানতেছে যার যার কাজে ব্যস্ত আছে কথা ঠিক না না আমাদের মাহফিল নিয়ে তাদের কোন টেনশন নাই তাহলে এর দ্বারা কি প্রমাণ হয় না যে এই ওয়াজের দ্বারাই দেশে শান্তি সম্ভব সম্ভব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন কবুল করুন আরো মহাব্বতে বলেন কি বুঝলেন দেশের বিরুদ্ধে বললাম আল্লাহ আমাদের দেশ ও প্রেম অন্তরে দান করুন এবার আমার আলোচনার দিকে আমি অগ্রসার হচ্ছি খুব ভালো করে শুনবেন কেউ আওয়াজ দিবেন না ডিস্টার্ব করবেন না আয়াত আমি পড়েছি আল্লাহ সুন্নার ভেতরে আল্লাপাকরানের আয়াত না বছর বছর কয় কখনো আয়াত কখনো আয়াতের কখনো সূরা অথবা সূরার কিছু অংশ বেশিরভাগ সুরা বা আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ কোন প্রশ্নের জবাবে অথবা কোন ঘটনার প্রেক্ষিতে যে প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাজিল করেছেন অথবা যেই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করেছেন বা সুরা নাজিল করেছেন সেই প্রশ্ন অথবা সেই ঘটনাই হল সুরা অথবা আয়াতের শানে নুজুল বা পটভূমি আমি যে আয়াত অংশ পড়লাম লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের जिंदगीতে অনেক যুদ্ধ হয়েছিল মাত্র মদিনে আর দশ বছর রসুলের জিন্দিগির সীমা রেখা কত আপনাদের জানা আছে বলেন বলেন তেষট্টি বছর এই টোটাল তেষট্টি বছর তিনটা ভাগে ভাগ করা কোরআন নাজিলের আগের ৪০ বছর কোরআন নাজিলের পরে মক্কায় ১৩ বছর যেটাকে মক্কি জিন্দিগি বলে মদিনায় দশ বছর যেটাকে মদনী জিন্দিগি বলে তাহলে পরে মাত্র দশ রসুলের জিন্দিগিতে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধ মদিনায় হয়েছে মক্কায় নয় 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 মক্কি জিন্দিগিতে নয় সব মদনী জিন্দগিতে অথচ রসুলের জীবনের সব থেকে বেশি কষ্ট মক্কা যার বিবরণ দিলেও শেষ করা যাবে না এত কষ্ট যেটা কল্পনাও করা যায় না নবুয়তী মক্কার তেরো বছর জেন্দেগি শেষ তিন বছরে রসুলের যে এত কষ্ট হলো

অনেক যুদ্ধ নবী নিজে উপস্থিত থেকে যুদ্ধ পরিচালনা করেছেন মক্কার কষ্টের জীবনে রসুল একটা যুদ্ধেরও ঘোষণা দেননি নিজেও করেননি মদিনার শান্তির जिंदगीতে রসুল এতগুলো যুদ্ধ কেন করলেন সংক্ষিপ্ত তার দুটো জবাব এক নাম্বার জবাব হলো রসুল মক্কী जिंदगीতে কষ্টকে উপেক্ষা করে উম্মতের রূহানী পাওয়ারকে বাড়াইলেন তাসকিয়ায়ে নফস আত্মাকে শুদ্ধ করলেন আমলকে পরিশুদ্ধ করলেন এমন কিছু লোক তৈরি হলো মক্কার जिंदगीতেই নফসের মেহনতের আত্মা শুদ্ধির মেহনতের মাধ্যমে হাজার হাজার বেঈমানের সামনে মাত্র 300 মুমিন যথেষ্ট বিজয়ের মালা গলায় পরে নিল নাম্বার 2 মক্কার কষ্টের जिंदगीতে রসূল একটা যুদ্ধের ঘোষণা দেননি করেননি মদিনার শান্তির জীবনে করলেন কেন এর জবাব হলো ইসলাম সন্ত্রাস লালন পালন করে না ইসলাম সন্ত্রাস পছন্দ করে না ইসলাম সন্ত্রাসী ধর্ম নয় তাহলে প্রশ্ন করবেন তো ইসলামের মধ্যে রসুল জিহাদ করলেন কেন হলো ইসলামে করার একমাত্র ব্যাখ্যা পৃথিবীর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য ইসলাম কারো উপরে আক্রমণ করেনি বরং আক্রান্তের জবাব দিয়েছে রসুল যতটা যুদ্ধ করেছিলেন নিজে সেনাপতি হয়ে উপস্থিত হয়ে এর মধ্যে একটি যুদ্ধ হয়েছিল পরীক্ষা খননের যুদ্ধ মদিনাতে সংগঠিত হয়েছিল খন্দকের যুদ্ধ গর্ত খনন করেছিল রসুল নিজে দুশ্মন থেকে আত্মরক্ষার জন্য সাহাবায়ে کرام দেরকে বললেন আপনারাও আমার সাথে কাজে লেগে যান এখানে একটি পয়েন্ট আমরা খুব খেয়াল রাখি মাত্র নবুয়তি 23 বছর जिंदगी মক্কা আর 13 মদিনার 10 এই जिंदगीতে রসূলের অল্প টাইম 23 বছরে ইসলামের আওয়াজ সুবাতা ঘ্রান গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল মানুষ দলে 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 ইসলামের সুচিতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছিল আল্লাহ যার বিজয়ের ঘোষণা দিলেন ইদা জা আনসরুল্লাহি ওলাফ নাসা ইনফলুন আফওয়াজা কারণ কি অথচ সৃষ্টির শ্রেষ্ঠ বেয়াদ অসভ্য বর্বর মূর্খ রসুল আসার আগ মুহূর্তে ছিল মক্কার মানুষ যাদের মতো খারাপ অসভ্য দুশ্চরিত্র মূর্খ পৃথিবীর ইতিহাসে আর কোথাও ছিল না এত খারাপ

নারী পুরুষ উলঙ্গ হয়ে ভেতরে মূর্তি ঢোকানো এমন এক দামি ঘর যেখানে অল টাইম আল্লাহ তালার আর সে আজিম থেকে কুদরতি ভাবে আল্লাহর নূরের তাজাল্লি বাইতুল্লার সাদের উপরে অল টাইম অবতীর্ণ হতে এমন একটি ঘর যেখানে শুধু তাকাইয়া থাকলেই স্বভাব কিচ্ছু পড়া লাগবে না শুধু তাকায়া দেখবে আল্লাহর ঘর এতেও কি সেই ঘর তওয়াফ করে যেখানে এক রাখাত নামাজে এক লক্ষ রাখাত নামাজের সবাব সেই মানুষগুলো সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ হওয়ার কারণ কি

কথায় কথায় হাদিসের পৃষ্ঠা নাম্বার খন্ড নাম্বার লাইন নাম্বার অধ্যায় সহ সেই লোক কিভাবে খাজা মঈনুদ্দিনকে গালি দেয় সেই লোক কিভাবে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলে প্রমাণ হয়ে গেল এত বড় বিচক্ষণ ব্যক্তি নাইঞ্চুত হয়ে যাচ্ছে একমাত্র কারণ মুরব্বি মানে না আপনি একটা আমাকে জিজ্ঞাসা করলে আমি ডিটেলস নাম সহ বলে দিব যে অমুক আল্লামা অমুক মুফতি সাহ এত বড় এলিমওয়ালা হাদিস কোরানের এত গভীর জ্ঞান কিন্তু তার কথার মধ্যে আদব নাই মাদর্যতা নাই তার কথার দ্বারা মানুষ দিনের দিকে আকৃষ্ট হচ্ছে না বরং সংঘাতমুখী হচ্ছে যার তার সাথে যেই সন্তান পিতা মাতাকে মাথা নত করে সম্মান করত। মাথা নোয়ায়ে রাখতো নত করে রাখতো চোখ উল্টায় কথা বলতো না ওস্তাদের সামনে কখনো চোখ উল্টায় কথা বলতো না মুরব্বি দেখলে সালাম দিত সেই লোকগুলো দেখতেছি ওই মুরুব্বি হারা এলেম ওয়ালার কাছে গিয়ে এখন মাথা উঁচু করে কথা বলে ইমামের সাথে ধমক দিয়ে কথা বলে আলেমের সাথে ধমক দিয়ে কথা বলে পিতা মাতার সাথে চোখ তুলে কথা বলে কারণটা কি মুরুব্বি হারা অহংকারীর সোহব আল্লাহর রসুলের থেকে বড় মুরুব্বি কেউ আছে আপনাদের ধারণা মতে কি বলেন আমার রসুল থেকে বড় মুরব্বী বড় পীর বড় ইমাম নবী বড় রসুল আর কেউ যিনি সৃষ্টির শ্রেষ্ঠ সেই নবীও আল্লাহ তালার এক বিন্দু বিন্দু ইশারা বেচিত কোথাও কদম দেন না। একটা কথাও বলেন আসেন তার অধীনস্থ করার আগে রসুলের অনুমতি একটা কাজ করার আগে অনুমতি হঠাৎ একটা কাজ করে ফেললেন এখন এইটা কতটুকু সঠিক ব্যথিক হলো সিদ্ধান্ত নেয় না রসুলের আদেশের অপেক্ষায় মানলে নাই লাভ আছে লাভের কাজ ছেড়ে লাভ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন কি কথা বলতেছিলাম মনে নাই আপনাদের মক্কার মানুষ এত খারাপ সেই মানুষগুলো মাত্র 13 বছর আরতে 10 কত বছরে এত দামি হয়ে গেল কিভাবে এই খারাপ মানুষগুলো এত সৃষ্টির শ্রেষ্ঠ দামি হওয়ার পেছনে যত কারণ এর মধ্যে একটা কারণ এই খারাপ মানুষগুলো রসুলের কাছে এত আকৃষ্ট হলো রসুলের প্রতি এত মনোনিবেশ হলো রসুল কি কাজ করলেন যে এই মানুষগুলো ভালো হওয়ার পেছনে আমার রসুল যত কাজ করেছেন এর মধ্যে একটা কাজ হলো রসুলের আখলাস রসুল কথা কম বলতেন কাজ বেশি করতেন কথা কথা কাজ আর আমরা উল্টা করি কাজের থেকে চাপাবাজি বেশি কথা বলেন না কেন আমরা চাপার জোরে চলি কাজের জোরে চলি না আমি রসুলের টাটকা আশেক শুননি খোঁজ নিয়ে দেখবেন শুধুই চাপার জোর কাজে ক্ষেত্রে শূন্যতের আমল নেই এই পাশে কথা বুঝে নাই মনে হয় যারা আজকে বলে সুন্নি আমরা নবীর বড় আশেক নামাজ নাই রোজা নাই এরা বারবার রাসূলের আশেক চিৎকার করে দাবি করতেছে সুন্নতের আমলের জোরে না সাফার জোরে জোরে বলেন কেমনে বুঝাইতাম আপনাদেরকে আল্লাহ দাঁতের মাজন বিক্রি করে না অনেকে দাঁতের মাজন নিয়ে ব্যাগের ভিতরে উঠছে ট্রেনে বলে আপনারা পকেট শুরুতে মোটামুটি একটা ভূমিকা রাখলো এরপরে বললো অনেকে অনেক কিছু নিয়ে আসে আজমিরের তাবিজ তাবিজ আমি কিন্তু কিছু আনিনি আপনাদের চরম একটি মহামূল্যবান জিনিস নিয়ে আসছি দাঁত মাজন মাজন আর দাঁত মাজা আমার বাবার কথা না রসুলের সুন্নত দাঁত পরিষ্কার গেল। এই লোকটা বারবার বলে রসুলের সুন্নত অবহেলা করবেন না রসুলের সুন্নত অবহেলা করবেন না বলুন তো এই ক্যানভাস আর দাঁতের মাজন বিক্রেতা বারবার যে রসুলের সুন্নতের চাপাবাজি করে সুন্নতের মায়ায় না দাঁতের মাজন বিক্রির মায়ায় নয় এর দাঁতের মাজন বিক্রি করার আশা কথা ঠিক ঠিক সমাজের ভেতরে এরকম চাপাবাজ। যারা নিজেদেরকে রসুলের টাটকা আশেক দাবি করে অথচ সুন্নতের আমল নাই এরা বারবার সুন্নি সুন্নি চিৎকার করে নবীর প্রেম প্রেম দেখায় কেন একমাত্র দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য রসুলের মহাব্বতে নয় রসুল নিজেই গর্ত খনন করতে লাগলেন আর সাহাবাইকরামদেরকে বললেন আপনারাও করুন মজলিশে ছিল কিছু মুনাফেক মোনাফেকরা কয়ে এত বড় ঢাড়া ভাঙ্গা ভিতরে পাথর খনন করে গর্ত বানানো এটা আমরা দ্বারা সম্ভব কিন্তু এটা ডাইরেক্ট বলা যায় না তাহলে মিথ্যা অজুহাত দেই একজনই গিয়ে কয় রসুল বাড়ি যাম কেন বাড়িতে পাহারা দেওয়ার কেউ নাই যেতেই যেতেই হবে আরেকজন গিয়া বলে ইয়া বাড়ি যেতে ইয়ার সুলাল আরেকজন গিয়া বলে বাসায় অসুস্থ দেখার কেউ নাই বাড়ি যাবে এরকম এক একজন এক এক অজুহাত দিতেছে সত্য না মিথ্যা অজুহাত অজুহাত মিথ্যা ওযুহাত মিথ্যা ওযুহাত দিতেছে কেন কাজের কাজের করনা কেন কাজের ভয় কষ্ট হবে কি হবে কষ্টের কারণে কিসের কারণে কষ্টের কারণে কষ্ট কেন নবীর সুন্নাত আশিকেরা মানবে কষ্ট কেন আসলে এটা চাপার জোরে সুন্নি দাবি করে মূলত দুনিয়াদার নবীর জন্য জীবন দিয়ালাম নবী আমার যান নবী আমার প্রাণ এই সুন্দর গান গায় কিন্তু নবীর মহাব্বতের টুপি পরে না কেন টুপি পরলে কষ্ট হবে টুপি পরলে কি দাড়ি রাখলে পর্দা করলে এই জন্য এরা কাজের মাধ্যমে রসুলের আশেক হতে চায় না চাপার জোরে হতে চায় নবীজি রহমতে আলম দয়া এসে গেছে বাড়িতে জরুরত ছেড়ে দিই ছেড়ে দিবেন দিবেন ভাব ভাব ইতিমধ্যেই জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেল জিব্রাইল আমিন এসে বললেন হে আল্লাহর রসুল এদেরকে ছুটি দিবেন না এরা সব মিথ্যাবাদী মোনাফে এদের বাড়ি কোনো অজুহাত নাই আপনার আদেশ পালন করলে কষ্ট হবে কষ্টের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়েছে নবী আপনি জানেন না এদের অন্তরে নেফাকিতে ভরা আল্লাহ জানেন আল্লাহ জানাইয়া আমাকে পাঠাইছেন আয়াত নিয়া لقد كان لكم في رسول الله اسوه আই মুনাফিক মুমিন দুনদল তোমাদের জন্য রয়েছে নবীর মধ্যে উত্তম আদর্শ মুনাফিকেরা তোমাদের জন্য নবীর মধ্যে ছিল উত্তম আদর্শ গ্রহণ করনাই জিবরাল আমিন বললেন হে পয়গম্বর এরা সব মিথ্যাবাদী মোনাফে আপনি এদের রক্ষ দিবেন না আপনি জানেন না এদের অন্তরে নাপাকি পাকি ঢুকানো আছে মিথ্যার আশ্রয় নিয়ে মোনাফে কি আল্লাহ জানেন আয়াত নাজিল করে পাঠায় দিলেন আপনি নবী কেন জানেন না জবাব হলো ও নবী আপনি গাইবের মালিক না গাইবের মালিক কে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লা আল্লাহ হে নবী আপনি উম্মতরে দেন আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না ইল্লাল্লা একমাত্র গায়েব কে জানেন আর জোরে বলেন বলুন আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়াল রাহমানুর রাহিম গায়বের মালিক কে এটা কোরআনে আছে না নাই কোরআন খুইলা দেখান লাগবে পৃষ্ঠা নাম্বার বলতে হবে নাম্বার বলা লাগবে লাইন নাম্বার বলতে হবে রুকু নাম্বার বলতে হবে আয়াত নাম্বার বলতে হবে কোরআন খুইলা দিলেও কি বুঝবেন কিছু কিছু তাহলে ভাইজান আপনারা বয়ান শুনতে সে আমিও কোরআন হাদিস থেকে দুইটা কথা আপনাদের শুনাব এজন্য তো কোরআন সামনে নিয়ে হাদিসের কিতাব খুলে আপনাদের দেখানোর কোনো প্রয়োজন দেখাইলেও তো বুঝবেন না দেখাইলেও কি বিশ্বাস করেন না হ্যাঁ যদি এমনটা হয় যে মাওলা না দেখাইলে বিশ্বাস করব না তো আমারে দাওয়াত দিলা কেন তোমরা আসলা কেন আমিওবা আসলাম কেন কেন আর যদি বলেন না বিশ্বাস করি তাহলে জনগণের সামনে সাধারণ মানুষের সামনে এক দেড় ঘন্টা কোরআন সুন্নার বয়ান করব সাধারণ মানুষ কোরআনের আয়াতের অর্থ বুঝে না আরবি বুঝে না আলিফ বাতা বুঝে না হাদিসের কিতাবের নাম জানে না তাহলে এই সমস্ত আল্লাহর বান্দাদের সামনে এসতেই যে শত শত কিতাব নিয়ে চেঁচামেচি করার মানেটা কি

এমবিবি ডাক্তার ঘরের মধ্যে বসা একটা রুগী দেখবে পাঁচ মিনিট টাইম এক হাজার টাকা ভিজিট কথা ঠিক নেই আর আপনাদের কোথাও ঢাকার কোনো মাঠে বা গাছতলায় ঔষধ বিক্রেতা আছে ক্যানভাস আর কোনো ঔষধ নিতে ভিজিট লাগেনি লাগেনি

মোটামুটি একটা মজমায়ে বিক্রি করবে ঔষধ 50 জনের হাতে কিন্তু 100 বিঘে নিয়ে বসে আছে কথা বলেন তুমি 50 জনার হাতে 50টা ঔষধ দিবা 200 বিঘে নিয়ে বসো কেন ভাই ভাব না দেখাইলে মানুষ আসবে না অত সেমবি মে ডাক্তার

মিনিট সময় দিনাম প্রেসক্রিপশন দি ঔষধ কিনে আবার এক সপ্তাহ পরে দেখা করব কথা ঠিক নি আরে নবীর দল সাধারণ মানুষের সামনে কিতাব নিয়ে এলেমের বাহাদুরি তো চলে না রে বাবা কিতাবের এলেমের বাহাদুরি যদি দেখাইতে চাও তাহলে বটগাছ তলায় চাচামিচি করার দরকার নাই আমাদের কামরঙ্গীরচর মাদ্রাসা বড় কাটার মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা মাদানী নগর মাদ্রাসা মালিবাগ মাদ্রাসা বসুন্ধরা মাদ্রাসা শত শত মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা সহ এই দেশে বহু মাদ্রাসার লাইব্রেরিতে কিতাব রাখা আছে ওখানে গিয়া এলেম ওয়ালাদের সামনে কিতাব নিয়ে বসে বাহাদুরী দেখা কত বড় কত বড় চাপাবাজ হলে সাধারণ মানুষের সামনে কিতাবের গাঠতে লে চাচামেচি করে আবার কয় তেরো মন কিতাব কিন্তু আনি নাই বাড়ি দিয়ে তেরো মন ওজনের কিতাব কিতনা বড় চাপাবাজ এই সমস্ত চাপাবাজেরা এরা বলে আহমদ শফি হাটাজারির হজরত নাকি বাউফলের বহাজ থেকে পালায় গেছে বাউফল একটা থানার নাম পটুয়াখালী জেলা হাট হাজারি রহমদ শফি দামাত বারাকাত হে হে আনো দূরের কথা আর সদ্য গোষ্ঠীও জীবনে যায় না গেলে না ফালাই যাবে যাই নাই ফালাই বুকি কত বড় বেআ কথা বলতে পারে

যদি আমি আপনারা বলবেন লাহাবি 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 বলবেন কেন বলে আবুল আহাব নবীর জন্ম মোবারকে খুশি কিন্তু নবীর সুন্নত মানতে বেজার বাংলাদেশের ইতিহাসে লাহাবিদের সাথে বেদাতিদের সাথে যত মোবাহা হয়েছে বিতর্ক হয়েছে এগুলোর ইতিহাস পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে মজুদ অলিপুরি সাহেব 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 এমন ব্যক্তি নয় যে পালিয়ে যাবেন বরং অলিপুরি সাহেবের সাথে কথা দিয়ে পালিয়ে গেছে বহু লাহাবিরা খুব সাবধান আমার কথাগুলো বুঝতেছেন আপনারা আমি কি গালি দিলাম আপনাদের সামনে যে কিছু কথা আমি বলবো এর জন্য কি এখানে হাদিসের কিতাব আনতে হবে আপনারা বুঝবেন কিছু কিতাব নিয়ে কিছু বলতে হলে বুঝাইতে হলে বুঝতে হলে আলে ওলা নিয়ে বসতে হবে তো সে ওলামা এখানে তো মাদ্রাসার দরজা খুলে বসে আছেন কথা ঠিক কিনা ঠিক আমরা তো পাশকুল্লি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালাকে কখনো গালি দেই না

আর তোমরা আমগো টুপিটা দেখলেই চান্দি গরন সালাম তো দূরের কথা একটু আল্লাহ তোমাকে সত্য মিথ্যা ভালো মন্দ জাসে এর মেদাদান করেছেন তোমার বিবেক নামের আদালতকে প্রশ্ন করো এই বিবেক ওই বান্দা পাস কল্লি মাথায় দিয়া আমগো কালা টুপি সবুশ টুপিরে গালি দিল না আমরা কেন দেই

যদি একটু প্রশ্ন করে নিজের কন্ট্রোল করতে পারতা আর এই কেউ জানি কেউ বাহাদুর ফুলকে কোন দলের লোককে কোন পীরের মুড়ি যে যেই পীরের দরবারে যাও যে যে পীরের কাছে যাও যে যেই রাজনৈতিক দল করো না কেন একটা স্লোগানে যদি আগে যাইতা আমরা সবাই আল্লাহর নবীর উম্মত আল্লাহর গোলাম সবাই মুসলমান এই স্লোগানে যদি এক ময়দানে অবতীর্ণ হইতা আমার নবীরে গালি দিয়া এই জমিনে কোনো বেইমান বেঁচে থাকতে পারতো না বড় দুঃখ লাগে রে মুসলমান তুমি আজকে টুপির কালার নিয়ে ঝগড়া করো তুমি আজকে হাত নাবিতে না বুকে বাঁধবে নিয়ে ঝগড়া করো অথচ বেইমানের আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয় তার বিচার চাও না চাও না বেইমানেরা বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো তার ব্যাপারে তোমার কোনো ফতুয়া নাই কোনো বিচারের আন্দোলন নাই নাই বেইমানেরা বলে কোরআন শরীফ পুরানো হয়ে গেছে পাল্টানো দরকার তার ব্যাপারে তোমার কোনো আন্দোলন নাই বেইমানেরা বলে মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া দরকার এদের ব্যাপারে তোমার ফতুয়া নাই ইসলামের ব্যানারটা নাই কত মুনাফেকরা শিরিকের মধ্যে ঢুকে আছে কত জাহান্নামের পথে আছে। এদের ব্যাপারে কোনো ফতুয়া তো আজ পর্যন্ত শুনলাম না যারা একটু নামাজ পড়ে চর্মনাই গিয়া যাওয়ার আগে নামাজ নাই গিয়া নামাজ পড়ে উজানি যাওয়ার আগে নামাজ পড়তো না উজানি গিয়া এখন বয়ান শুনে চোখে পানি নামাজ পড়া শুরু করলো করলো তাবলিকে যাওয়ার আগে নামাজ নাই তাবলিক করে নামাজ পড়া শুরু করলো এই নামাজি বান্দা এতদিন নামাজ পড়ে না সে ততদিন তুমি তার পেছনে লাগো নাই এখন তাবলে গিয়া নামাজ পড়ে আল্লাহ আল্লাহর কাছে গিয়া নামাজ পড়ে আল্লাহ আল্লাহর বয়ান শুনে চর্ম গেল উজানি গেল বাহাদুরপুর গেল আল্লাহ আল্লাহ সার গেল এদের কাছে গিয়া নামাজি হয়ে গেল এখন তুমি তাদের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করলা অথচ যেই লোকটাকে বিড়ি টানতো কোনো কোনো দরবারে গিয়া এখন আগের থেকে ভালো হয় এখন তাদের ব্যাপারে কোনো ফতুয়া দিলা না আবার যেই বেইমানের আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দিল তাদের ব্যাপারে কোনো আন্দোলন করলা না আমাদের বুঝতে বাকি না তুমি নবীর আশেক নামের টাটকা চাপাবা তুকু যাও হামাদ কো যাবা মোহাম্মদ গাইবাত নেসবতরা কারে শাইতা নিকুনি নামাত বলি গর বলি লানত আস্থে বর সাদা টুপি দাও গোল দাও লম্বা দাও টুপি দাও সুন্নাত কার আদর্শের টুপি লাগাও দ্বন্দ্ব পরে আগে টুপি মাথায় লাগাও নামাজাকে পর এরপরে হাত কোথায় বাদ দি সেই দন্তর তুমি মাথায় দাও না আঘেইর কালার নিয়া কিলাকিলি করো এটা তো নবীর আশেকের পরিচয় হতে পারে না নামাজ খবর নাই নামাজ পড়ো না হাত কোথায় বাদবা এ নিয়া চাচামিচি করো এটা নবীর আসল উম্মতের পরিচয় হতে পারে না এই ওযু হাত দিয়া তুমি কতদিন নামাজ না পড়ে থাকবা বান্দা তুমি বুকে হাত বাদবা নবীর নিচে বাদবা এই কিলাকিলিতে যদি তুমি নামাজ বাদ দাও তোমার কপাল পুড়ে যাবে আর এই কিলাকিলিতে ঢুকিয়াও যদি নামাজে দাঁড়াইয়া হাত নাবিতে বাদ বাঁধলো টেনশন বুকে বাঁধলো টেনশন তাহলে তুমি হাতটা না বাইদা শুধু সোজা সাইরা দিলেও তো নামাজ আদায় হয়ে যাবে নামাজ হয়ে যাবে হাত ছেড়ে দিলেও নামাজ হয়ে যাবে নামাজই বড় না তোর সাথে আর ফতুয়া কি জুতার বাড়ি সারা এরে নবীর উম্মতের দল নবীজির সম্মান নবীজির আদর্শ অল্প টাইমে আমার নবী গোটা বিশ্ব জয় করলেন একমাত্র আদর্শ দিয়ে কথা ঠিক নি নবীর আদর্শ কি গালাগালি করা নবীর আদর্শ নবীর আদর্শ অন্যের হক নষ্ট করা নবীর আদর্শ কি মানুষের জবাই করা নবীর আদর্শ কি গরিবদের হক নষ্ট করা নবীর আদর্শ কি মানুষের ঘরে আগুন লাগানো

এই জমিনে তো কম হয় না প্রতিদিন নবীর শান নবীর শান শান কিন্তু বড় দুঃখ লাগে নবীর শানের বয়ান করে ভেতরে নবীর সুন্নতের আমল নাই এরপর করে বাড়াবাড়ি দুই আড়াই ঘন্টা নবীর শানের বয়ান একটা আয়াত নাই হাদিস না গাই অথচ মন করা যুক্তি দিয়া নবীর সম্মানের বয়ান করে ভালো করে মনে রাখবেন বিদ্যুতের বাতি যেখানে আছে ওখানে হারিকেন আর চলবে লাগবে পানি যেখানে রেডি সেখানে তাই আমুম চলে বিদ্যুতের বাতি থাকলে হারিকেন যেমন লাগে না পানি যেখানে মৌজুদ ওখানে তাই আমুম চলবে না যেখানে কোরআন হাদিসের স্পষ্ট দলিল মৌজুদ সেখানে মন গড়া কারো চাপাবাজি চলবে না নবীর সম্মানের বয়ান যদি করতে চাও এক হাতে করা নারা খাতে নবীর হাদিস নাও বলেন আমার নবী কেমন দামি পিসাবের থেকে একটু বেশি দামি নবী কেমন দামি বলে যার কোনো তুলু না আছে বলে কেমন দামি ভালো করে শুনে নাও নবী কত সম্মানিত তারও একটা মাপকাঠি স্কেল নিয়ে নিতে হবে নবীর সম্মান অনেক 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 বলে উপরে কত নিচে কত মাপকাঠি নিতে হবে কি হবে না হবে না হবে না নবীর সম্মান ভালো করে এনে এরে আশিকের রচুন ভালো করে শুনো নবীজির সম্মান উপরে কত নিচে কত মাপকাঠি জেনে নাও এই মাপকাঠি না জানার কারণেই মন গড়া যুক্তি দিয়ে কয় টেলিভিশনের বক্তার মতো আমার নবী আমার নবী কি টেলিভিশনের বক্তার মতো টেলিভিশনের বক্তা ঘরে ঘরে যদি একই টাইমে হাজির হয় আমার নবী কামরাঙ্গীর চর আসতে পারে না কেন বলেন তো এই যুক্তিটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা নবীর সম্মান কে দিয়েছে আস্তে করে বলেন নবীর সম্মান দিয়েছেন আবার আল্লাহ কোন কারণে দিয়েছেন এই কারণগুলো গুলো কোরআনে আছে না নাই নাই নবী হাদিসে বলেন কি বলেন নাই তাহলে নবীর সম্মানের বয়ান করার আগে কোরআন হাতে নাও হাদিস হাতে নাও মন করা যুক্তি দেওয়ার টাইম নাই আমার নবীর সামনে যত আয়াত আল্লাহ কোরআনে নাজিল করছেন এগুলো যদি শুধু তেলাওয়া ধরি দুই ঘন্টা সময় চলে যাবে আগে জেনে নেই নবীর সম্মানের মাপ কাঠিডা নবীর সম্মান নবীর সম্মান কত নিচে কত উপরে কত মরে নবীর উম্মতের দল আমার নবীর সম্মান নিচে হলো আল্লাহর নিচে নাকি আল্লাহর উপরে এ বুঝাশিন এখন আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহর উপরে সবাই বলেন নবীর কথা সম্মান আল্লাহর উপরে আল্লাহর সমান কথা বলেন قال النبي صلى الله عليه وآله وسلم لا تتروني كما أترت النصارى عيسى بن مريم فإنما أنا عبد الله ورسوله الله نبي আমি নবীর সম্মান দিতে গিয়ে বাড়াবাড়ি করবা না যেমনি ভাবে বাড়াবাড়ি করছিল ঈসা নবীর উম্মত খ্রিস্টানেরা না সারা সারা কেমন বাড়াবাড়ি করলো এরা আল্লাহর নবী ঈসার সম্মান দিতে গিয়া এক দলে অতিভক্তি দেখাইলো এক দলে বেদদুবি করলো এক অতি অতিভক্তি দেখাইয়া বলল ঈসা নবীর যেহেতু বাবা নাই সেহেতু ঈসা নবীর বাবা আল্লাহ অতি চোর অতি ভক্তি চোর আরেক দল বেদুই করল কি বেদুই হেতু কোন বাবা নাই নাউজুবিল্লাহ হেতু সে জারর সন্তান ভক্তি না বেদুই প্রতি ভক্তি সুর অতি বেয়াদব ডাকাত দোনো দল শান্তি না শাস্তি পাবে আল্লাহর নবী বলেন ঈসা নবীর উম্মতেরা মোহাব্বতের নজরে ভক্তি দেখাইতে গিয়া শিরিক করলো আল্লাহর সন্তান বলা এটা শিরিক নয় আল্লাহ তো একজন কুলহু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আল্লাহ কয়জন আর একজন সহযোগী আছেন

আল্লাহনী সাবধানতা অবলম্বন করলে ইসানবীর উন্মতেরা বেশি ভক্তি দেখাইয়া আল্লাহর সন্তান বলার কারণে সম্মান রইল না অপমান করলো কল্লো অন্ন হাদিসে আছে হাসরের মায়া দানে দানে ঈশানবী নাপ্সী বলে কাঁদবে না আমার উন্মতের কথা মনে নাই মনে কেন কাঁদবেন ঈশা নবী বলবেন আমার উপায় কি মুসা নবী বলবেন আমার কি উপায় বোখারির হাদিস ঈশা নবী কেন বলবেন আমার উপায় কি উপায় কি নবীরা তো মা আসুন কোন গুণা নাই নবীদের কোন গুণা নাই মাসুম এই সাউন্ড ডাউন হয় কেন নবীরা মাসুম আসুন কোন গুণা নাই তাহলে ঈশা নবী কোন গুণা নাই তাহলে হাসরের ময়দানে কেন বলবেন আমার উপায় কি এই কারণ বোখারিতে উল্লেখ করে আল্লাহর নবী বলেন হাসরের বলবেন আমি বলি না আমার উন্মত বলতে যে আমি আল্লাহর কিন্তু বেশি ভক্তি দেখাইয়া আমাকে আল্লাহর সন্তান বলে শিরিক করেছে করেছে আল্লাহ যদি জিগাইসা তোরে এত ভক্তি করলো কেন জবাব দাও এই ভয়ে আমি আর চোখের ভানি কান্না করতেছি আমার কি উপায় উপায় হোক বুঝেন কিছু কি কিতাব লই আইতো ভাই আমার এক সাফাবাজ বলে জনৈক হাফিজুর রহমান নামের এক ব্যক্তি তার নামটাই শিরিক নাউজুবিল্লাহ দালালির গন্ধ আসে কেন আরো জোরে বলেন

ভালো করে বুঝেন এরকম ডিস্টার্ব করেন কেন ভাই খারাপ লাগতেছে কথাগুলো দরকার আছে না নাই আল্লাহর নবী বললেন নিসা নবীর মতো তোমরা আমাকে সম্মান দিতে গিয়া আল্লাহর সমান বানায় না সমান সমান নবী কি আল্লাহর সমান সমান উপরে নাকি নিচে সবাই বলেন সবাই একমত বেয়াদুবি ক্ষমা চেয়ে হাত দেখেন কারা একমত

লা ইলাহা ইল্লাল্লাহ এক শব্দ মোহাম্মদুল রসুলুল্লাহ আলাদা শব্দ শব্দ কিন্তু মাঝখানে অও লাগবে না এবং লাগবে না আল্লাহ রসুল বললে কোনো দিন আল্লাহ রসুল হবে না রসুল আল্লাহ হবে না হবে না আসমান জমিন বললে কি বুঝবেন আপনারা যেটা জমিন এটাই আসমান যেটা আসমান এটাই জমিন আগুন পানি বললে কি বুঝবেন দোনোটাই সমান না না বিপরি জিন্সির দুইটাজি নিজযদি এক জাগায় জম করে এবং লাগে না আগুন পানি বললে সমস্যা হবে না কারণ আগুন কোনো দিন পানি হবে না পানিও ও কোনো দিন আগুন হতে পারে না আসমান জমিন বলার মাঝখানে এবং লাগবে না কারণ আসমান কোনো দিন জমিন হবে না জমিন কোনো দিন আসমান হবে না। খালেক মাহলুক আল্লাহ নবী বলার মাঝে এবং লাগবে না। কারণ খালেক একজন আল্লাহ যার কোন তুল নাই কোনো দিন খালেক আবারও জিজ্ঞাসা করি জীবনের জন্য কথাগুলো মনে রাখবেন আমার নবীর সম্মান আল্লাহর উপরে আল্লাহ সমান সমান আল্লাহ সবাই বলেন আল্লাহ কত নিচে এই কত নিচে একটা সীমানা লাগবে না লাগবে না ভালো করে শুনে মুসলমান আমার নবীন সম্মান একমাত্র খালে আমার আল্লাহর নিচে এবং গোটা সৃষ্ট জগতের উপরে তার মানে কি শ্রেষ্ঠ জগতের উপরে মানে টেলিভিশনের বক্তার মতো টেলিভিশন বক্তার সাথে নবীর তুলনা বলার দরাই শুধু বলেন মওজি টেলিভিশনের বক্তার সাথে তুলনা দেওয়াটাই বেআদবি নবীজির তুলনায় তো টেলিভিশনের বক্তা টাটকা না পাক আমার নবী নবী কথা বলনা কেন

ভালো করে বুঝেন আমার নবীর সম্মান উপরে গেলে কত উপরে সমস্ত আর নিচে আসলে কার নিচে আরো জোরে বলেন এরে নবীর অতএব আমার নবীর তুলনা কোনো মাখলুকের সাথে হবে না

আর এখানে তিন মানে মাটি মাটি আল্লাহ বলেন আমি বাসার বানাবো মাটির থেকে বাসার থেকে আরো জোরে তাহলে কি বুঝলেন বাসার কিসের তৈরি

নাকি জোতা সেলাই করে মানুষ মানুষ না প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিও দনজনার মান সমান কথা বলেন কেউ যদি বলে দনজন সমান আরে মানুষ হিসাবে সমান তারও দুই হাত তারও তারও দুই হাত দুই হাত কিন্তু মান কি কি সমান আমার রসুল আমাদের মতো কোরআনে যে বলা হয়েছে মানে আমাদের মতই না কোনো তুলনা নাই কোন তুলনা নাই কোন তুলনা নাই তাহলে কেন বললে বলে মানুষ যেমন মায়ের গর্ব থেকে আসে আমার রসুল মায়ের গর্ব থেকে আসছেন কিন্তু আমার জন্ম নবীর জন্ম মোবারক কি এক নাকি মানুষ যেমন আমরা বিয়া সাদি খানা খাই আমার রসুল বিয়া করেছেন খানা খেয়েছেন এদিক থেকে সমান কিন্তু আমাদের খাওয়া আমাদের ঘু রসুলের সাথে কোনো দিন তুলনা দেওয়া যাবে না রসুল বাজার করেছেন আমরা বাজার করি কিন্তু রসুলের বাজার কি আমাদের সাথে তুলনা হবে কল্পনাও করা কথা বুঝেন নাই এর নবীর উন্মতির দল কুল মাকলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানব জাতিকে সম্মানিত করেছেন ওয়ালা কাররামনা বনি আদম একমাত্র বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ বলুন বনি আদম কিসের তৈরি মাটি এরপরে ফেরেশতারা কিসের তৈরি নুরের জিন শয়তান কিসের তৈরি আগুনের তৈরি এরে নবীর উন্মতির দল বলো আমার নবীকে কোথায় নিবা আমার নবী সমস্ত মাকলুকাতের উপরে আল্লাহর নিচে সম্মান কিন্তু আমার নবীরে তুমি কি বলবা নূর বলবা না আগুন বলবা নাকি আদমের আওলাদ বলবা যদি বলো সে আদমে আওলাদ আদম নবীর উত্তরশরী তাহলে আদম নবী মাটির তৈরি আমার রসুল কোরআনের আয়াত দ্বারাও এবং হাদিসের দ্বারাও প্রমাণ আমার রসুল মাটির তৈরি তৈরি তবে কোরআন শরীফে কয়েকটা আয়াতের মধ্যে হাদিসের মধ্যে রসুলের ব্যাপারে নূর শব্দটা উচ্চারণ করা হয়েছে এখানে নূর দ্বারা অধিকাংশ মুহাসসিরিন کرام বলেছেন রাহমাতুল লিল আলামিন তবে নূর বলতে কি নূরের অর্থ একটা হলো শব্দিক অর্থ আলো শব্দিক অর্থ কি আর একটা নূরের অর্থ হলো হেদায়েত দায়াত কোরআন শরীফে আমার নবীকে যেমন নূর বলা হয়েছে আল্লাহকেও নূর বলা হয়েছে আল্লাহকেও নূর বলা হয়েছে আল্লাহ কেউ বলা হয়েছে আমার রসুল কেউ নূর বলা হয়ে এখন যদি বলো আমার নবী নূর বলো আমার আল্লাহর সমান তাহলে এখানে নূর অর্থ কি নূরের অর্থ যদি বলো হেদায়াত তাহলে আল্লাহ হেদায়াতের পাওয়ার নিয়ে আছে আমার নবীও আছে না না কখনো হতে পারে না হতে পারে তাহলে নূরের অর্থ কি হবে হেদায়াতের অর্থ এখানে কি দাঁড়াবে দাঁড়াবে আল্লাহ যে বললেন আমি নূর মানে হেদায়াত অর্থাৎ হেদায়াতের মালিক আর আমার নবীকে যে নূর বলা হয়েছে কোরআন শরীফেরও নূর বলা হয়েছে কোরআনেরও নূর বলা হয়েছে তার হলো নবী এবং কোরআন হলো হেদায়াতের মাধ্য কারণ আল্লাহ অন্য বলেন ইন্না কালা তাহ দিমান হে নবী আপনি যাকেই মোহাম্বত করেন তাকে আপনি হেদায়াতের দরজায় নিতে পারবেন কত চেষ্টা করে না আবু জাহেল্লা কালেমা পড়েছে কখনোই পড়ে নাই তো হেদায়তের মালিক কে হেদায়তের মালিক কে এই অর্থে হেদায়তের মালিক অর্থে আল্লাহ বলেন আমি নূর আর আমার নবী যে নূর বলা হলো হেদায়তের মালিক নাকি মাধ্যম আর জোরে বলেন জোরে বলেন আল্লাহর নবী এক হাদিসে বলেন আমি আবু বকর এবং হযরত ওমর দুনিয়ার প্রথম মাটি অংশ থেকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আরে নবীর উম্মতের দল কোরআনে হাদিসে স্পষ্ট দলিল থাকে এখানে আর কোনো যুক্তি দেওয়ার দরকার পড়ে আর জোরে বলেন বলেন আরে নবীর উম্মতের দল আমার নবীর সম্মান কার নিচে কাদের উপরে গোটা মাখলুকতের উপরে এরে নবীর উম্মতের দল অতএব আমার নবীর তুলনা কোনো টেলিভিশনের বক্তার সাথে দেওয়া যাবে বলেন 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 এরে নবীর উম্মতের দল টেলিভিশনের বক্তা ঘরে আসে আমার নবী কেন আসতে পারবেন না এটা তো কুযুক্তি কোরআনের কোনো দলিল না হাদিসের দলিল না দ্বিতীয়ত যারা টেলিভিশনের মুরিদ আপনারা বলেন টেলিভিশনের বক্তা কি আপনার ঘরে হাজির হয় না তার ছবি কথা বলেন বলেন তাহলে টেলিভিশনের বক্তা করে হাজির হয় কথাটা তো টাটকা মিথ্যা কথা কথা টেলিভিশনের বক্তা আসে না ছবি আসে বক্তা তো জায়গায় ঘুমায় শ্বশুরের সম্মানে যদি দাঁড়াইতে পারি ওস্তাদের সম্মানে যদি দাঁড়াইতে পারি বীর সাহেবের সম্মানে যদি দাঁড়াইতে পারি নবীর সম্মানে কেন দাঁড়াবো না বলেন এটা কোন হাদিসের ব্যাখ্যা

নবীজিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কে কোন কারণে নবী শ্রেষ্ঠ এই কারণগুলো বর্ণনা করা আছে না নাই কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই বলবো কি না উঠা বসা করবেন মাথা গরম হয়ে যাইতেছে এই যে এদিক দাও কিছু উঠতেছে এখান থেকে ও ফাঁকে ফাঁকে ভাগ দিছে যাওয়ার জায়গা আছে পাসপোর্ট না নিয়ে কই যা সময় দিলে বলবো না মোনাজাত দিয়ে দিব আমি উঠা বাসা মোটেও বরদাস্ত করতে পারেন এই গজব থেকে জাতিকে মুক্ত করতে হবে বলবো আর একটু সামনে যাব নবীজির সম্মান সৃষ্টির শ্রেষ্ঠ কে দিয়েছে কি কারণ এই কারণগুলো কিন্তু আল্লাহ বয়ান করেননি 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 এরে ভাই আমার শুনেন কি কি কারণে আল্লাহ পাক আমার নবীকে সম্মান দান করেছেন গান গায়ক হইতো না কোরআনে আছে না নাই নবীর সম্মানের কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার উচ্চারণ করে বলেন আমি আল্লাহর মতো যেমন আল্লাহ নাই আমি খালে আমার নবী মাখলুকতের শ্রেষ্ঠ কেমন আমার নবীর মতো কোন নবী আমি আল্লাহর নামে একটা আলাদা স্পেশাল পাওয়ারফুল সু আছে কোরআন শরীফে একটা সুরা আছে যেটা আমি আল্লাহর শানের জন্য খাস আমি একাই রাখি না আমার মায়ের নবীর জন্য আলাদা একটা পাওয়ারফুল সুরা দিছি যেটা শুধু নবীর শান আমার শানের সুরা কুল হুয়াল্লাহু الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قرتي الله شان

না পড়ার কারণে বাংলা গান ছাড়া কোনো উপায় নেই কথা ঠিক নেই এরে বান্দা বাংলা গান নবীর শানে গাও আরবি গাও উর্দু গাও ফার্সিতে গাও কিন্তু খোদার কোরআনের গান আগে সামনে রাখো নবীর শানে আল্লাহ সূরা কাউসার নাজিল করেন এই সূরা আলোচনা আলোচনা করো আল্লাহ বলেন আমার নবীর আমি কৌসার দান করলাম করালাম খুব ছোট্ট একটা সহজ সুরা না কথা কন না কেন পঞ্চাশ জনের ইন্টারভিউ নিছি মসজিদ ইমাম অতির লাগি চার পাঁচ সারা এই কাউসারের তর্জমাটাই ঠিক মতো এবার বুঝেন কত সহজ সহজ হ্যাঁ হ্যাঁ কেতাবল বাহাদুরি করমিয়া পারলে মাদ্রাসার লাইব্রেরিতে গিয়া কিতাব ফিলব কতদূর ঘাম আছে দেখা যাবে চাপা বাজি নবীর বয়ান করে ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো নবী নেওয়ালা প্রাণের চেয়ে প্রিয় তুমি কে জানো ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো

নবীর এর তর্জমা বলার সময় নাই যদি শুনতে চাও আয়াত নাম্বার দিয়ে আমার দাওয়াত দাও বিষয় ভিত্তিক আলোচনা করা যাবে করা যাবে করা যাবে

وما أرسلناك إلا رحمة لليل. قرآن